কোন বিয়া দেবে? কথা কবি একদম গুষাত কল্পের মতো ভাড়ালাম একটা চাপাতা ছাড়া মেট করে। এই তুমি আমার সামনে আমার মেয়েকে হাত দিচ্ছো, এটা কেমন কথা? কথা কম করবেন একদম, আপনারও কিন্তু কল্পের মতো ভাড়ালাম একটা গুষিয়া গেল। মানুষ চিনেন? আপনার কথা বলো বলতেছি। হ্যাঁ ঠিক, অনেক কথা কম কর, তুই কথা কম। এই নাও তোমার জামা কাপড় সব ঠিক মতো গুছিয়ে দিয়েছি, ঠিক মতো খাওয়া দাওয়া করবা, আর হচ্ছে খেয়াল রাখবা নিজের, ফোন দিতে থাকবা, ঠিক আছে? সাবধানে যেও, যে আমাকে কল দিও। আচ্ছা ঠিক আছে, সব জিনিস দিয়ে দিয়েছি। হ্যাঁ বলো। আমার 3-4 দিন লাগবে আসতে, আমি এই চিটাগাংয়ের একটা যে কাজ আছে ওই কাজটা সাইরা 3-4 দিন পরে আসবো, আর তুমি নিজের খেয়াল রাখো আর এই সাবধানে থাকো। তাহলে ঠিক আছে, তুমি যাও সাবধানে, ঠিক আছে? মুরব্বী আপনার কি বিবেক বলতে কিছু নাই? আকেল গান নেই আপনার, লজ্জা সরম নেই আপনি? দুদিন বাবার কি মায়ের বাড়িতে কিল্লিগা আসেন আপনি? কেমন কথা বাবা, আমরা তোমার বাড়িতে দেখতে আইতে পারি না, তোমরা কি খোঁজ খবর নিতে পারি না তোমাকে? এটা কেমন কথা? আপনার মেয়ে দেখতে আইছেন আপনি, আপনার মেয়ে দেখতে মন চাইবে আপনার বাড়িতে নিয়ে যাবেন, আপনি আমার বাড়ি উঠবেন? আমার মায়া দেখতে আমি, তোমারও দেখতে আইছি, তোমার খোঁজ খবর নিতে আইছি, তুমি কেমন আছো? বুঝছি তো, আপনি দেখতে আয়েন, আপনি তো দুদিন পর খাইতে আয়েন মিয়া, আপনি তো ভোগিন নি। আপনারা তো বিকারি, আমার বাড়িতে আমি চিটাং যাবো একটা কাজে, মাইয়া বলে দিছে এর আগে আপনারা চলে আসেন, পুরো গোষ্ঠী চলে আসেন আমার বাড়িতে। তুমি যা তো বেয়াদব, আগে বুঝি নাই। এই তোর বাবার খবর দিছিস কিলিগা? একদম গুসা তলপল মন্ডল ভাড়ালাম একদম। বাবা আমাকে দেখতে আসবে না? হুম, তোর বাবা মা তোরা দেখতে আইবো, তুই তোর তোকে বাড়ি যাবি? তুই আমার বাড়ি কি, আমার বাড়ি 2 দিন পর দেখতে আইবো? দেখতে না দেখতে আসার এটা হলো সুতা, এটা বাহানা, আমি বুঝি না, হ্যাঁ তো খাই দে। আমার বাড়িতে কি খাবার নাই? খাবার যদি থাকে তোকে বাড়ি, আমার বাড়ি 2 দিন পর হ্যাঁ কিলিগা। হ্যাঁ আমি যাই হাত তোলাম না বাড়িতে, বের হাত তোলাম না, হ্যাঁ হাজির হয়ে গেছে গা। তারা মেয়ে বিয়ে দিয়েছে, অবশ্যই তো জামা বাড়ি আসবে, দেখাশোনা করতে আসবে না? কোন বিয়ে দেবে? কথা কবি একদম গুষাত কল্পের মতো ভাড়ালাম একটা চাপাতা ছাড়া মেট করে। এই তুমি আমার সামনে আমার মেয়েকে হাত দিচ্ছো, এটা কেমন কথা? কথা কম করবেন একদম, আপনারও কিন্তু কল্পের মতো ভাড়ালাম একটা গুষিয়া গেল। মানুষ চিনেন? আপনার কথা বলো বলতেছি। হ্যাঁ ঠিক, অনেক কথা কম কর, তুই কথা কম কর, আমার বাড়ি শুরু কর। হ্যাঁ একটা তালাক দিয়ে দিন, একটা নগদ তালাক দিন, কথা কইলে বদমাইশ কোথা কাজ জানি? এই আমার বাড়িতে কি টাকার গাছ লাগা ধুয়ে দিছিলে? হ্যাঁ আমার বাড়িতে খাওন বড়া কেমন দেবো আমাদের কি ভালো ব্যবহার করবো? কথা তো শিখাই নেই। হ্যাঁ হ্যাঁ কথা বার্তা সাবধানে কেন, কিন্তু কয়ে দিছি কথা বার্তা সাবধানে কেন, 2-3 বছর মায়ের বাড়ি আয়, আপনার কি শরম আছে? একটা কথা মনে রাখো, ব্যবহার বংশের পরিচয়, তুমি যে ব্যবহার করছো তোমার বংশ শুদ্ধ তো খারাপ। আমার ব্যবহার খারাপ? আমার ব্যবহার খারাপ? এর মুরব্বী গুলো কি এরকম খারাপ ব্যবহার করে? আমার ব্যবহার যদি খারাপ হইতো না তাহলে বহুত আগে আপনার মারতাম আমি, এটা আপনি জানেন? আপনার 2 দিন পর আমার বাড়িতে হ্যান গেলি, আপনার লজ্জা শরম নাই? মিয়া তুমি আরো বিয়া দেবি করতে চাও? এটা তো বেশি আছে তোমার মনের মধ্যে। ভাইগর তোর বাপ মারে, ভাইগর বাপ বাইরে, ভাইগর অক্ষণ, ভাইগর নাইলে কিন্তু তোরা অক্ষণ তালাক দিব আমি, একটা চাপা চুয়া বেরেক করলাম, ভাইগর আবার ভাইগর অক্ষণ, ভাইগর তোমার মতো বিয়া দেবো আমি 8-10টা আছে কিনা আমার মনে হয় না। কি বললে তো তোমার কাছে মাইয়া দিছিলাম আমি নিজেই কইতে পারি না, তা যাক আমরা যাইতেছি। তারপর তোমার মতো বিয়া দেবো আমার বাড়ি আরামো না, আর আমি সবারই কইতেছি যে এই রকমের বেয়াদব পোলা কাছে কেউ মাইয়া না দেয়। হ্যাঁ যান যান, আপনি যান আর আইবেন না। এই আর কোনোদিন নেক্সট টাইম যদি তোর বাপ ভাই তোর 14 গোষ্ঠী যদি আমার বাড়ির 30 সীমানা পাড়াতে একদম নল্লি মলি ভাঙ গেলাম বাইরে আগে দিছি, আর তোর নগদে তালাক দিয়ে দিন, তুই তোর বাপ মালে যাবি গা। ঠিক আছে আমি যাইতাছি, আমি যাওয়ার পরে যদি শুনছি যে আমার বাড়িতে আবার আইছে তো তো বুঝোছই, তোর একদিন আর আমার যে কদিন লাগে। আর এই আপনারা কয়ে দিলাম আমার বাড়ির 30 সীমানার কোনোদিন আইবি না, এই কোনোদিন আইবি না, ফকিনির বাচ্চারা কয়ে দিছে। তুমি কেমনে ভাবলা যে তোমার মতো বেয়াদব আমার বাড়ি আর আমু কোনোদিন আমু না? আয়েন না তার পাড়া দেবো না, আয়েন না, আমি আইতে আপনার আমার বাড়িতে মারে ফকিনি ওকিনি কথা জানি। শান্তি মতো থাক মা, আমরা যাই, মন খারাপ করিস না, মন চাইলে আমার এই বুড়ো বাপটা যাই একবার দেখে আসিস, আমি আর এই বেতে আমু না, চল আমরা যাই।